আমিনার কোলে নাচে হেলে দুলে আমিনার কোলে নাচে হেলে দুলে শিশু নবী আহমদ রূপের নহর তুলে আমিনার কোলে নাচে হেলে দুলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলা সপ্রিয় দর্শক কাছে এবং দূরে দেশে ও প্রবাসী এই মুহূর্তে পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের সবাইকে সাদর স্বাগতম জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন হাদিস রাসুলসাল্লাহ আলিউসাল্লাম অনুষ্ঠানের আজকের পর্বে আশা করছি প্রিয় দর্শক আল্লাহ নব্বুর আলামিন আপনাদের সবাইকে ভালো রেখেছেন সুস্থ নিরাপদে রেখেছেন আলহামদুলিল্লাহ আজকের এই অনুষ্ঠানের শুরুতে আল্লাহ রাবুর আলামিন দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি মেহরবানি করে আমাদেরকে আজকের এই অনুষ্ঠানে যোগদান করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা এই আয়োজনে মানবতার মহান শিক্ষক এই বিশ্ববাসীর জন্য শ্রেষ্ঠতম শিক্ষক হিসাবে যিনি আগমন করেছেন আবির্ভূত হয়েছেন তিনি হচ্ছেন নবী মাহমুদ রসুল্লাহ সাল আলহিউম তার জীবনের শিক্ষা তার জীবনের রেখে যাওয়া যে বাণী সেগুলো আমাদের সামনে পরিদর্শক আজও আছে আলহামদুলিল্লাহ আমরা সেই বিশুদ্ধ বাণীগুলো থেকে জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ বাণীগুলো আপনাদের সামনে আমরা ধারাবাহিকভাবে তুলে ধরার চেষ্টা করছি এই অনুষ্ঠানে আমরা আজকেও ইনশাল্লাহ তারা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা শুনবো আর আমাদের আজকের আলোচনার বিষয় হলো ইসলামের উত্তম আমল নবীজি একটি গুরুত্বপূর্ণ হাদিসে এমন কিছু উত্তম আমলের কথা আমাদেরকে তিনি জানিয়েছেন যা আমাদের জীবনকে সৌন্দর্যমণ্ডিত করতে পারে যা আমাদের জীবনকে আলোয় আলোকিত করতে পারে যা আমাদের পারিবারিক জীবন আমাদের ইসলামী জীবনকে আমাদের ইসলামী জিন্দিগিকে আলহামদুলিল্লাহ সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারে এমন কিছু উত্তম আমলের কথা তিনি আমাদের জানিয়েছেন এ হাদিসের মাধ্যমে আমরা আজকের আয়োজনে ইনশাআল্লাহ তালা সেই গুরুত্বপূর্ণ মহামূল্যবান হাদিসটি আপনাদের সামনে ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করব دش شروع كردي، أنا عمرو بن عباس رضي الله تعالى عنه قال أتيت رسول الله صلى الله عليه وسلم فقلت يا رسول الله من معك على هذا الأمر؟ قال حر وعبد قلت ما الإسلام؟ قال طيب الكلام وإطعام الطعام قلت ما الإيمان؟ قال الصبر والسماحة قال قلت أي الإسلام أفضل؟ قال من سلم المسلمون من لسانه ويده قال قلت أي الإيمان أفضل؟ قال خلق حسن قال قلت أي الصلاة أفضل؟ قال طول القنوط قال قلت أي الهجرة أفضل؟ قال أن تهجر ما كره ربك قال فقلت أي الجهاد أفضل؟ قال من عقر جواده وأهر قدامه قال قلت أي الساعة أفضل؟ قال جوف الليل الآخر رواه أحمد খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস দর্শক আমরা আপনাদের সামনে উল্লেখ করেছি আসুন আমরা হাদিসের তর্জমাটি আপনাদের সামনে ধীরে ধীরে উপস্থাপন করার চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন রব্বিশ রাহালি সদরি ওয়াসামি ওয়াহুলিশ কৌরি অরজিনী আলমা অরজিদিন আলমা হাজুতে আমর আবাস্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কালা আতাই তো রাসুল আল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আমি নবীজি সাল্লাহ আলহি ওসাল্লামের দরবারে তার সামনে তার কাছে কোনো একদিন আগমন করলাম ফাকুল তো অতপর আমি নবীজিকে বললাম ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম মান মা আকা আলা হায়দ আল আমরে কালা হর্রুন ও আবদুন তিনি বললেন যে হে আল্লাহ রসুল আপনি যে দিনের দাওয়াত দিচ্ছেন আপনি যে দিনের দাওয়াত দিচ্ছেন এই ইসলামের সৌন্দর্যের দাওয়াত শান্তির ধর্মের দাওয়াত আপনি মানুষদেরকে দিচ্ছেন আপনার এই দাওয়াত কাজে কে আপনার সহযোগী হিসাবে ছিল মান মা আকা আলহায় কালা হর রুনু আবদুন আমার সাথে ছিল একজন কৃতদাস আর আরেকজন স্বাধীন লোক অর্থাৎ একজন কৃতদাস গোলাম আর একজন আজাদ আজাদি লোক অর্থাৎ স্বাধীন একজন লোক দুজনের কথা আল্লাহ রসুল এখানে বলেছেন প্রিয় দর্শক আমরা অবশ্য সবাই কম বেশি জানি নবী করিম সাল আল্লাহ দিনের সেই দাওয়াতের মিশনে যেই দাস বা গোলাম সবচেয়ে বড় অবদান রেখেছিলেন আল্লাহ আকবার যিনি ইসলামের পরবর্তীতে তিনি অনেক বড় সম্মানিত দায়িত্ব তিনি পালন করেছেন তিনি কে তিনি হাজরত বিলাল রদিয়াল্লাহু তালাহ আনহু যে বিলাল রদিয়াল্লাহু তাল আনহুকে তার মণিপ খালফ অনেক নির্যাতন করেছে অত্যাচার করেছে অত্যাচারের ইস্টিম রোলার চালিয়েছিল তার উপরে কিন্তু তারপরেও তিনি ইমান ছড়ে দেননি তারপরেও তিনি তাওহিদের বিশ্বাস থেকে এক চুল তিনি নড়েননি এবং রসলি কারিমস আলহি আলিবাস্লামের দাওয়াতের এই মিশনে তিনি আল্লাহ হাবিবের সাথে সাথে ছিলেন এই মিশনের তিনি একজন মানে সক্রিয় সদস্য হিসাবে তার গোটা জিন্দিগি তিনি পার করে দিয়েছেন প্রিয় দর্শক এবং আরেকজন হচ্ছেন একজন হর আরেকজন আব্দ হরুণকে তিনি হচ্ছেন হাজরতে আবু বকরদ্দ্লাহ তালাহু তা তাকে এখানে মেন করা হয়ে থাকবে পরিদর্শক এই দুজন ব্যক্তি অনেক বেশি আল্লাহ রসুলসালাহ ইসলামের সাথে ছিলেন ইসলামের জন্য হজরত আবু বকরদ্দাল্লাহু তাল আনহু তিনি তো নবীজির জন্য অনেক ত্যাগ তিনি করেছেন তিনি হিজরতের সাথে ছিলেন তিনি সকল যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং রসুলসাল্লাহসাল্লামের পরে তিনি খলিফাতুল মুসলিমিন তিনি হয়েছেন তারপরে তিনি দায়িত্ব পালন করেছেন মুসলিম জাহানের এভাবে করে ইসলামের জন্য তার অনেক অবদান রয়েছে এই জন্য রসুলসাল্লা ইসলাম বললেন যে আমার দিনের এই দাওয়াতের পেছনে একজন গোলাম এবং একজন লোক একজন স্বাধীন লোক দুজন আমার এই কাজে সহযোগিতা করেছে অনেক বেশি তবে এ কথার অর্থ কিন্তু এ নয় যে অন্যরা সহযোগিতা করেনি তারাও করেছেন অভিজিৎ দুজনের কথা তিনি স্মরণ করেছেন এই হাদিসের মধ্যে কলতমান ইসলাম এরপরে হয় যদি আমার আবাস রদ্লাহ তালাহন তিনি বলছেন আমি অতপর বললাম হে আল্লাহ রসুল মাল ইসলাম ইসলাম কি বা ইসলামে কোন কাজটি উত্তম এখানে যদিও হাদিসের ভাষা বলছে হাদিসের এবার বলছে যে এখানে ইসলামের পরিচয় তিনি জানতে চাননি এখানে তিনি জানতে চেয়েছেন যে ইসলামের মধ্যে কোন জিনিসগুলো ভালো কোন কাজগুলো সুন্দর আল্লাহ রসুল তখন বলছেন তিবুল কালাম ইসলামের একটি অন্যতম সৌন্দর্য হলো তিবুল কালাম মানে সুন্দর ভাষায় কথা বলা সুভানুল্লাহ প্রিয় দর্শক এটি একজন মোমেনের জীবনের অন্যতম বৈশিষ্ট্য হওয়া উচিত আজকে আমরা মনে করি কি প্রিয় বন্ধু কি কষ্ট নেবেন না আশা করি আমরা মনে করি যার ভিতরে যত বেশি তাকোয়া বেশি যে যত বেশি আল্লাহওয়ালা যে যত বেশি আল্লাহর ন্যাক বান্দা বান্দা তার চেহারা থাকবে তত বেশি মলিন তিনি কখনোই মানুষের সাথে হেসে কথা বলবেন না কখনোই তার চেহারার ভিতরে যে একটা হাস্যজ্জর ভাব সেটা কখনোই থাকবে না তিনি একেবারে ভাব গম্ভীর হয়ে থাকবেন মানুষেরা তার কাছে তার ন্যাগ দো আনার জন্য লাইন ধরে যাবেন বড় বন্ধু এটার নাম ইসলাম নয় এটার নাম ইসলাম না এটা বিকৃত ইসলাম কে বলেছে আপনাকে যে গোমরা করে বসে বসে থাকার নাম তাকোয়া মক একেবারে কালো করে বসে থাকার নাম তাকোয়া এটি আজকে আমাদের সমাজের কিছু মানুষের আবিষ্কার করা এগুলো এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই নবী করিম সাল্ল আলী তিনি এমন সুন্দর চেহারা নবীজিতে একদিকে তার চেহারা ছিল সুন্দর আল্লাহ আকবার দুনিয়ার সকল মানুষের চাইতে তার চেহারা সুন্দর ছিল আল্লাহ তালা সেই নূর তার চেহারা দিয়েছিলেন এটা তো একটা তার মজে অন্যদিকে নবীজির সাল্লাহ ইসলাম সকল মানুষের সাথে তিনি এত সহস্য বদনে কথা বলতেন হাসি মুখে কথা বলতেন সৌজন্য তার সাথে কথা বলতেন আল্লাহ আকবার নবীজির সাথে কথা বলে পৃথিবীর এমন কোনো মানুষ ছিল না যে নবীজির ভালোবাসায় পড়ে যেতেন না নবীজির মহাব্বতে পড়ে যেতেন না এমন কোনো মানুষ ছিল না আল্লাহ একবার এই জন্য নবীজি বলছেন ইসলামের অন্যতম একটা সৌন্দর্য হল তিবুল কালাম সুন্দরভাবে কথা বলা এই জন্য অন্য একটি হাদিসের মধ্যে রয়েছে অ্যালিমাতু থে সদাকা আল কলিমাতো তৈবা তো সদাকা সুন্দর ভাষায় কথা বলা ভালো ভালো কথা বলা এটাও কিন্তু একটি সদাকার স্বভাব পাওয়া যায় প্রিয় দর্শকের জন্য আমরা মানুষের সাথে ভালো ভাষায় কথা বলবো হাসিমুখে কথা বলবো সৎ কথা বলবো নেকের কথা বলবো আমরা কল্যাণমূলক কথা বলবো আর দিন আর নাসিহা মানে মানুষের কল্যাণ কামনা করা মানুষের কল্যাণ ভালাই কামনা করা মানুষের সফলতা কামনা করা আর সফলতা কল্যাণ কামনা করার অন্যতম একটি মাধ্যম আছে মুখের ভাষা এই জন্য আমরা মুখ দিয়ে কোনো মানুষকে কষ্ট দেব না আমরা মুখ দিয়ে কাউকে এই জন্য একটি একটি কবিতা আছে যারা জারা হাতুসিনা ইলাহা ইলতিয়াম ও্লাহ ইয়ালতামুমা জারা হাল্লেসান কোনো কবি বলছেন যে তরবারি দিয়ে যদি কাউকে আঘাত করা হয় তাহলে সেই আঘাতটা চিকিৎসার মাধ্যমে সেটাকে নির্মূল করা যায় সেটাকে সুন্দর করা যায় আঘাতটাকে দূর করা যায় কিন্তু ওলাই আলতাম মা জারা কিন্তু মানুষ মানুষকে জবান দিয়ে যে কষ্টটা দেয় আঘাতটা করে সে আঘাত কোনো দিন মুছে যায় না প্রিয় বন্ধু বাস্তবিকাই আপনাকে যদি কোনো মানুষ জবান দিয়ে কষ্ট দেয় আপনার হৃদয়ের ভিতরে এমন একটা স্পট পড়ে যায় সেই কষ্ট কখনোই আপনি ভুলতে পারেন না এই জন্য মানুষকে কখনো মুখ দিয়ে কষ্ট দেওয়া যাবে না এটা ইসলাম নয় বরং ইসলামের সৌন্দর্য হল সুন্দর ভাষায় কথা বলা এরপরে নবীজি বললেন ইসলামের আরেকটি সৌন্দর্য হল ও এত আম মানুষদেরকে খাবার খাওয়ানো আল্লাহ একবার খুব গুরুত্বপূর্ণ আমল প্রিয় বন্ধুগণ খুব গুরুত্বপূর্ণ আমল মানুষদেরকে খাবার খাওয়ানো সে অভাবী হোক অথবা যে কোনো মানুষই হোক বিশেষ করে অভাবীদেরকে মিসকিন এবং ফকিরদেরকে যত পারেন খাওয়ান যত পারেন খাওয়ান এই খাওয়ানোর জন্য আমাদেরকে দামি দামি খাবার খাওয়াতে হবে ভালো খাবার খাওয়াতে হবে মানে কি বলে পলাও বিরিয়ানি খাওয়াতে হবে ব্যাপারটা কিন্তু এরকম নয় বরং বলা হয়েছে খাওয়াও তোমার যা আছে তাই দিয়ে তুমি আপ্যায়ন করো মানুষদেরকে এই যে নবীজি অন্য একটি হাদিসের মধ্যে বলেছেন সালামের ব্যাপক প্রচারণ করো ও আতে মানুষদেরকে খাবার দাও মানুষদেরকে অভুক্তদেরকে খাবার প্রদান করো ফকির মিসকিনদেরকে ধরে ধরে খাবার ঘরে নিয়ে খাবার দাও ও আতে তোম ও আর হ্যাম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো ওয়াসল ফিল্লাই বন্নাশনী আম আর মানুষেরা যখন রাতের বেলা ঘুমন্ত থাকে তখন তুমি উঠে নামাজ আদায় করো তার দু হরুল সালাম আর তুমি নিরাপত্তার সাথে নিরাপদে আল্লাহর জান্নাতে ঢুকে যাও সুভানি হামদি এই হাদিস থেকে বোঝা গেল এই আমলগুলো চারটা আমলের কথা বলা হয়েছে এখানে সালাম দেওয়া মানুষদেরকে বেশি বেশি সালাম দেওয়া দুই নম্বর মানুষদেরকে খাদ্য দেওয়া তিন নম্বরে হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা চার নম্বরে হলো রাতের বেলা সালাত আদায় করা নবীজি বলছেন এই চারটি আমল যারা করবে তারা নিরাপদে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে সুতরাং বোঝা গেল মানুষদেরকে খাবার দেওয়ানো খাবার দেওয়া এটি হচ্ছে জান্নাতে যাওয়ার একটি আমল পক্ষান্তরে আমরা যদি চিন্তা করি খাবার না দেওয়া মিসকিনদেরকে ফকিরদেরকে তাড়িয়ে দেওয়া খাবার থেকে বঞ্চিত করা এটি জাহান্নামে যাওয়ার আমল এই জন্য কেয়ামতের দিন যখন জাহান্নামিরা জাহান্নামের দ্বারা প্রান্তে যখন গিয়ে তারা হাজির হবে উপনীত হবে তখন ডাব্বুর আরামিনের পক্ষ থেকে বলা হবে ম্যা সালাকুম ফি সাকার কেন তোমরা এই সাকার নামক জাহান নামে এসেছ কেন তোমরা এই কষ্টদায়ক জাহান নামে কেন তোমরা আল্লাহরই আগুনের ভিতরে এসেছো মা সালাকুম ভি সাকার কলু তখন তারা বলবে লম মুসল্লিন আমরা নামাজে ছিলাম না আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজ আদায় করতাম না আর আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না তাহলে বোঝা গেল খাবার না দেওয়া জাহান নামে যাওয়ার আমল আর খাবার দেওয়া এটি জান্নাতে যাওয়ার আমল আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইসলামের পরম সৌন্দর্য দুটো আমলের কথা এখানে বলেছেন এক সুন্দর ভাষায় কথা বলা দুই মানুষদেরকে খাওয়ার দেওয়া মানুষদেরকে খাদ্য প্রদান করা এই দুটো আমল আমরা আমাদের জীবনে বেশি বেশি করা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দেন সুপ্রিয় দর্শক হাদিসের বাকি অংশ আপনাদের সামনে আমরা উপস্থাপন করব একটি বিরতির পরে আমাদের সাথেই থাকুন आमीनार कोले नाचे हेले दुले आमीनार कोले नाचे हेले दु সুপ্রিয় দর্শক বিরতির পরে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন হাদিস রাসুল সাল্লাহ আলিউসাল্লাম অনুষ্ঠানের আজকের পর্বে আমরা যেই পর্যন্ত ছিলাম সেটি হচ্ছে ইসলামের সৌন্দর্য বিষয় কলতু এরপরে হাদিসের রাবি হাজতে আমর এমনি আবাস রাদিউল্লাহ তাল আনহ তিনি বলছেন আমি আবার বললাম মাল ইমান হে আল্লাহ রসুল ইমানের পরম সৌন্দর্য বিষয় কি ইমান কি ইমানের সৌন্দর্য বিষয়গুলো কি কালা আল্লাহ রসুল তখন বললেন আসাবরু হা ও শ্যামাহা ধৈর্য ধারণ করা সাবর করা আর ও শ্যামাহা উদারতা প্রদর্শন করা উদারতা মানুষের জন্য তা হৃদয়ের দরজাকে উন্মুক্ত করে দেওয়া মানুষকে ক্ষমা করে দেওয়া মানুষকে মাফ করে দেওয়া মানুষের জন্য আর হৃদয়টাকে সংকীর্ণ করে না রাখা আপনার হৃদয়ের দরজাকে সবসময় খোলা রাখুন মানুষের জন্য ইমানি জিন্দিগিতে এটি হলো গুরুত্বপূর্ণ সুন্দর আমল কারুল আইউল ইসলাম আফদাল এরপরে সাহাবি বলছেন হিয় রসুল ইসলামের আর কি সৌন্দর্য আছে ইসলামের উত্তম কাজ কোনটি কয়লা আল্লাহ রসুল তখন বললেন মানসারি ইমান মুসলিম ও নামিল্লিসানিহি ওয়াদি যেই মুসলমান ওই মুসলমান ইসলামের পরম সৌন্দর্যের ভিতরে আছে উত্তম আমলের ভিতরে আছে যার হাত থেকে জাবান থেকে অন্য মানুষ নিরাপদ থাকে অন্য মুসলমান নিরাপদ থাকে কালা কুল্তু আইয়ু আইয়ুল ইমানে আফদাল হে আল্লা রসুল ইমানের ভিতরে সর্বোত্তম আমল বা সর্বোত্তম কাজ কোনটি কালা তিনি বললেন হলুকুন হাসান উত্তম চরিত্র এটি হচ্ছে ইমানের একটি সর্বোচ্চ পর্যায়ের একটি ব্যাপার অর্থাৎ ইমান আছে কিন্তু চরিত্র নেই ইমান আছে নামাজ আছে চরিত্র নেই রোজা আছে চরিত্র নেই তার মানে হচ্ছে আসলে তার কিছুই নেই এই জন্য চরিত্র যার ভালো তার সব জিনিস ভালো এই জন্য আল্লাহ রাবুর আলমিন তার সুলকে চরিত্র সম্পন্ন করে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ তার সুরের ব্যাপারে করেছেন এভাবে আলা আপনি মহান চরিত্রের উপরে আপনি অধিষ্ঠিত আছেন সুপ্রিয় দর্শক সেই জন্য ইমানের সর্বোত্তম একটি কাজ এবং আমল কালা সলাতি আফদাল এরপরে রাবি বলছেন আমি এরপরে বললাম যে কোন ধরনের সালাত হলো উত্তম সালাত কোন সালাত উত্তম সালাত এরপরে নবীজি বললেন কালা তোর লোকুথ দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা কেয়াম করা আল্লাহ একবার নবীজি বললেন উত্তম সালাত হলো যেই সালাতে দীর্ঘ সময় কেয়াম করা হয় অন্য হাদিসের মধ্যে রয়েছে যেই সালাতে দীর্ঘ সময় ক্যাম করা হয় যেই সালাতে দীর্ঘ সময় সেজদা করা হয় যেই সালাতে দীর্ঘ সময় করোধ করা হয় সেই সালাদ আল্লাহর কাছে বড়ই পছন্দনীয় বড়ই পছন্দনীয় এই জন্য প্রিয় দর্শক আমরা যখন স্যালাদ যখন আদায় করব। তখন আমরা অবশ্যই দীর্ঘ ক্যাম করার চেষ্টা করব দীর্ঘ বিশেষ করে রাতের নামাজ যখন আমরা আদায় করব নবীজি সাল্লাহ আলাইস্লাম যখন রাতের বেলা লাইল যখন করতেন নবীজ সাল্লাহসাল্লামের কদম মুবারক ফুলে যেত সকালবেলা সাহাবাই কারাম যখন তারা দেখতেন যে নবীর চেহারা ফুলে গেছে তারা কদম মোবারক ফুলে গেছে তখন উম্মাহাতুল মোমেন যারা ছিলেন এবং কেরাম তারা দেখে আফসোস করে কষ্ট পেয়ে তারা বলতেন হে আল্লাহর রসুল আপনি কেন এত কষ্ট করেন আল্লাহ তো আপনার জীবনের গুণাগুলো মাফ করে দিয়েছেন কেন আপনি বিনিদ্র রজনী কাটান কেন আপনি দীর্ঘ সময় ক্যায়াম করেন দীর্ঘ সময় আপনি শেষ পড়ে পরে থাকেন কেন এই কষ্ট আপনি করেন নবী করিম সাল্লা ভারিউসাল্লাম তখন বলেছিলেন আফালা কুনা আবদান শাকুরা আমি কি আল্লাহর শকুর গোজার বান্দা হব না আমি কি আল্লাহর শুক্রিয়া আদায় করবো না আল্লাহর শুকুরিয়ার জন্যই তো আমি সালাত আমি দীর্ঘ সময় সালাত আদায় করি আল্লাহ একবার এই জন্য উত্তম সালাত হলো যেই সালাতে দীর্ঘ সময় ক্যায়াম করা হয় যেই সালাতে দীর্ঘ সময় সেজদা করা হয় যেই সময় যেই সালাতের ভিতরে দীর্ঘ দোয়া করা হয় সেই সালাত আল্লাহর কাছে বড়ই প্রিয় কলা কুলতু আইউল হিজরা এরপরে রাবি বলছেন আমি আল্লাহ রসুলের কাছে বললাম যে হে রসুল কোন হিজরত সর্বোত্তম হিজরত হাজুরা আকারি হারাবুক তিনি বললেন সেই হিজরত সেটাই হলো প্রকৃত হিজরত বা উত্তম হিজরত যা তোমার প্রভু যা তোমার রাপ নিষেধ করেছেন নিষিদ্ধ করেছেন সেই কাজগুলো পরিহার করার নামই হলো সর্বোত্তম হিজরত সেটাই হলো প্রকৃত হিজরত কয়লা ফাকুলতু ফাকুলতু আইল জিহাদি আফদল এরপরে রাবি বলছেন যে এরপরে আমি বললাম যে হে আল্লা রসুল কোন জিহাদ সর্বোত্তম জেহাদের মধ্যে কোন জিহাদ সর্বোত্তম কয়লা আল্লাহ রসুল তখন বললেন মান অকেরা ও ওহ রে কাম ওই জিহাদ সর্বোত্তম যেই জেহাদে যেই মোজাহিদের তার বাহনটিও নিহত হয়েছে বাহনটিও মারা গেছে এবং সে নিজেও কি হয়েছেন শাহাদাত বরণ করেছেন তার রক্ত প্রবাহিত হয়েছে এবং তার বাহনটি অর্থাৎ যে উটটি ছিল অথবা ঘোড়াটি ছিল যাই ছিল না কেন সেটিও মারা গেছে এবং তিনি নিজেও শহীদ হয়েছেন শাহাদাত বরণ করেছেন এই এই জিহাদ হলো সর্বোত্তম আল্লাহ একেবার প্রিয়দর্শক এরপরে রাবি বলছেন কালা কুলত আয়ু সাহে আফদল এরপরে তিনি বলছেন যে আমি জিজ্ঞাসা করলাম যে কোন মুহূর্তটি দিনে এবং রাতের ভেতরে কোন মুহূর্ত সর্বোত্তম মুহূর্ত আল্লাহ রসুল তখন বললেন কালা জাফুল্লঈ আখের নবীজি বললেন যে রাতের শেষ ভাগের শেষ অংশ অর্থাৎ রাতের যে একদম শেষ অংশ ফজরের সালাতের আগের যে মুহূর্তটি একবার রাতের শেষ ভাগ যেটি যেই সময় রব্বুর আমিন আল্লাহ সুবহান হুয়া প্রথম আসমানে নেমে এসে বান্দাকে ডাকতে থাকেন আল্লাহ আকবার আল্লাহ আকবর বান্দাকে ডাকতে থাকেন আল্লা মুস্তাক ফিরেন ফাগ ফির আলাহ আলামিন কে আছো গুণামাপ চাও আমার কাছে চাও আমি তোমার গুনামাপ করে দেবো কে আছো রিজিকের অভাব আছে আমার কাছে বলো আমি তোমার রিজিক বাড়িয়ে দেবো কে আছো রোগাক্রান্ত আমার কাছে বলো আমি তোমার রোগ সেফা করে দেবো আল্লাহ আকবার সেই মুহূর্তটি হচ্ছে মানুষের জন্য সর্বোত্তম মুহূর্ত আল্লাহ একবার রহু আহমদ হাদিসটি ইমাম আহমদ এমন হাম রহমাতুল্লা তিনি তার নিজ গ্রন্থ মুস্তদি আহমদে উল্লেখ করেছেন সুপ্রিয় দর্শক আমরা আজকের আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস আমরা আমাদের সামনে আমরা আলোচনা করেছি যে হাদিসের মধ্যে অনেকগুলো উত্তম বিষয়ের কথা বলা হয়েছে ইসলামের উত্তম কী জিনিস ইমানের উত্তম কী জিনিস এরপরে কোন সালাত উত্তম কোন হিজরত উত্তম কোন সময়টি উত্তম কোন জেহাদ উত্তম এই সমগ্র বিষয়গুলো আজকের হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে আমরা যদি হাদিসের সর্বশেষ সমাপনী আলোচনা আপনাদের সামনে আমরা করি তাহলে এভাবে আমরা আলোচনাটা নিয়ে আসতে পারি সেটি হলো ইসলামে এখানে হাদিসের মধ্যে যে যে বিষয়ের দিকে আমাদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে তার মধ্যে এক নম্বরে আমার কাছে যে বিষয়টি গুরুত্বপূর্ণ মনে হয় প্রিয়দর্শক সেটি হল সুন্দর ভাষায় কথা বলা আজকে আমরা অনেক মুসলমান আছি অনেক বড় বুজুর্গ লোক আছি আমার মুখের ভাষা ঠিক নয় আমার মুখের ভাষা সুন্দর নয় মানুষের সাথে কথা বলি বদমেজাজের সাথে এটি এটি সুন্নত নয় এটি সুন্নতের খেলাফ এটি সুন্নতের খেলাফ আপনি কোনো যে কোনো মানুষের সাথে ছোট হোক আর বড় হোক আপনি সবার সাথে সুন্দরভাবে কথা বলবেন উত্তম ভাষায় কথা বলবেন উত্তম ভাষায় কোনো মানুষের সাথে খারাপ ভাষায় কথা বলা কোনো মানুষের সাথে বদমেজাজ নিয়ে কথা বলা এটি কিন্তু কোনো মানুষের বুজুরগি কখনো বাড়ে না বরং মানুষের বুজুরগি কমে যায় এটি আমরা এই হাদিস থেকে দেখতে পেয়েছি একটি হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো মানুষের খাদ্য প্রদান করা খাদ্য প্রদান করা আপনার আমার যা থাকুক না কেন সেটা হোক ডাল ভাত যদি তাও থাকে আপনার আমার কাছে একজন মিসকিন এসেছে অভক্ত হারে আপনার দরজায় এসেছে বাবা আমি সারা দিন কিছু খাইনি আমাকে কিছু খাবার দাও বিশ্বাস করুন আপনি যদি মোম্যান হয়ে থাকেন আপনার ঘরে যা থাকবে তাকে দিয়ে দেন আল্লাহ বরখত বাড়িয়ে দেবেন আল্লাহ বরখত বাড়ি কোত্থেকে আপনাকে আল্লাহ বরকত দেবেন আপনি নিজেও টের পাবেন না এই জন্য মানুষদেরকে খাবার দেওয়া ও আম্মা সাইলা ফাল হার আল্লাহ বলেছেন খবরদার তোমরা কোনো সায়েলকে ধমক দিও না কোনো সায়েলকে কেউ ভিক ভিক্ষক যখন তোমার কাছে আসে ধমক দিয়ে ফিরিয়ে দেও না এই জন্য মানুষদেরকে খাবার প্রদান করা খাদ্য প্রদান করা এটি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ একটি আমল এরপরে আমরা আরেকটি আমলের কথা বলতে পারি সে ধৈর্য ধারণ করা সবর করা অর্থাৎ যে কোনো বিপদে আপদে সবর করা বিপদ যখন আল্লাহ তালা দিয়ে আল্লাহ তালা বলছেন অস্তায়ীনু বিশ্বাবরীব সলাহ ইন আল্লাহ মাসাবির আল্লাহ তালা বলেছেন যে তোমরা কী করো সাবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো দেখুন দর্শক এখানে আয়াত আর সালাতের আগে বলা হয়েছে সবর কি সবরের চাইতে কি সালাতের মর্যাদা মোটেও কম নাকি কি বরং তো জানি ইমানের পরপরই আলো সালাতের গুরুত্ব অথচ রব্বুর আলামিন এখানে সালাতের কথা আগে না বলে আগে বললেন সবরের কথা পরে বললেন সালাতের কথা তাহলে বোঝা যায় যে সাবর মূলত আসলে ওই সালাত নির্ভর করে যেই গুরুত্বপূর্ণ আমলটার উপরে ওই সালাদ সুন্দর করে সালাদ আদায় করা নির্ভর করে যেই কাজটার উপরে সেটা নাম হলো সবর এই জন্য আল্লাহ তালা আগে সবরের কথা বলেছে এই জন্য মোকাদ্দামতুল ওয়াজীবী ওয়াজীবন একটি আরবিতে কায়দা আছে যে যে জিনিসের উপরে যে জিনিস নির্ভর করে সে জিনিসটা আগে করাই হলো দায়িত্ব মোকাদ্দুলো ওয়াজেবে ও কোন কোনো গুরুত্বপূর্ণ কাজ নির্ভর করে যেই কাজটার উপরে সেই কাজটা আগে করা উচিত এই জন্য সালাতের আগে আমরা অজু করি আমরা যদি মনে করি যে ঠিক আছে নামাজটা আগে পড়ে নিলাম তারপরে গিয়ে উজু করব না বরং অজুর উপর নির্ভর করে যেহেতু সালাত এই জন্য আগে অজু তারপরে সালাত ঠিক তেমনিভাবে রব্বলালাবিন এখানে আমাদেরকে বলে দিন অস্তায়ীন বিশ্বাবরিবসলা তোমরা সাহায্য কামনা করো সাবরের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আর সালাতের মাধ্যমে তাহলে বোঝা গেল সাবর সালাতের চাইতে মোটেও গুরুত্বপূর্ণ কম নয় বরং ক্ষেত্রভেদে বেশি জন্য যে সাবর না থাকলে সালাতই হয় না কোনো ব্যক্তি রকম রুকু করে সেজদা করে রুকুর ভিতরে স্থিরতা নাই সেজদার মধ্যে স্থিরতা নাই নামাজের মধ্যে তার মনটা একদম উছাটন নামাজে মন বসে না তাহলে এই ব্যক্তির নামাজ তো আল্লাহ তালার কাছে কবুল হবে না এই জন্য ধৈর্য ধারণ করতে হবে এখানে আজকের রিহাদিস থেকে আমরা সেই ধৈর্যের শিক্ষাটা আমরা এখানে নিয়ে নেব আল্লাহ রসুল আমাদেরকে তাই বলেছেন এবং সেই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ হলো আমার হাত আমার জাবান থেকে অন্য মানুষকে নিরাপদ রাখা সে হোক মুসলিম অথবা অমুসলিম আমার প্রতিবেশী যদি একজন হিন্দু হয় একজন বৌদ্ধ হয় একজন খ্রিস্টান হয় যে কোনো ধর্মের মানুষ হোক না কেন আমার জবান থেকে আমার আচরণ থেকে আমার কথাবার্তা থেকে আমার ব্যবহার থেকে সেই মানুষটি যেন নিরাপদ থাকতে পারে সে যেন বলে যে না আমি একজন মুসলিমের প্রতিবেশী হওয়ার কারণে আমি শান্তিতে আছি আমি স্বস্তিতে থাকি আমার জীবনের নিরাপত্তা আছে আমার সম্পদের নিরাপত্তা আছে আমার বাড়ির নিরাপত্তা আছে আমার ছেলে সন্তানরা নিরাপদে থাকতে পারে এটা যেন একজন হিন্দু একজন বৌদ্ধ একজন খ্রিস্টান যেন বলতে পারে এটা ইসলামের শিক্ষা হয়তো বন্ধু অনেকে বলবেন যে ওস্তাদ আপনি যা বলছেন হুজুর আপনি যা বলছেন এই কথাগুলো তো বিপরীত আমরা দেখি অনেক সময় যে অন্য ধর্মের মানুষেরা তো আমাদেরকে কষ্ট দিয়ে থাকে বন্ধু কষ্ট তারা দেউ তারা না বুঝে কষ্ট দিচ্ছে আপনাকে কিন্তু আপনার আমার ইসলামের মহান সৌন্দর্য হল আমরা কোনো মানুষকে কষ্ট দেবো না আমরা কোনো মানুষকে জবান দিয়ে কষ্ট দেব না এমনকি আমরা কোনো প্রাণীকে কষ্ট দেব না আপনি দেখুন রসুলস্লা সৈহাদিস দ্বারা প্রমাণিত একজন মহিলা বেবিচারিণী বেবিচারিণী একজন নারী রাস্তা দিয়ে যাচ্ছেন একটি কুকুর পিপা হওয়ার কারণে তার মায়া লেগেছে পিপাসিত কুকুরটা দেখে সে তার মোজা ছেঁড়ে অথবা তার ওরনা ছেঁড়ে সে কুকুর ভিতরে কূপের ভিতরে পানি তুলে এনে সেই কুকুরের মুখে কূপ থেকে পানি তুলে এনে কুকুরের মুখে তুলে দিয়েছেন আল্লাহ সুভায়ন হুয়া তালার কাছে এই আমলটি এত পছন্দনীয় হয়েছে আল্লাহ তাকে মাপ করে দিয়েছেন সুভানন্দ বেবিচারিণী নারী হওয়ার পরেও পক্ষান্তরে একজন নারী সে হয়তো ভালো আমল করে অনেক ভালো কাজ করে কি কিন্তু সে একটা বিড়ালকে খাবার না দিয়ে অথবা পোকামাকড় খাবে ছেড়ে দিলে সেই সুযোগ না দিয়ে বিড়ালটিকে আটকে রেখে কষ্ট দিয়েছে তাকে এই কষ্ট দেওয়ার কারণে ওই নারী জাহান্নামী হয়েছে এই জন্য দুনিয়ার কোনো প্রাণীকে পর্যন্ত কষ্ট দেওয়া ঠিক নয় মানুষকে তো দূরের কথা কোনো প্রাণীকে একটা কুকুর বিড়ালকে পর্যন্ত আপনি বিনা কারণে আপনি কষ্ট দিতে পারবেন না ইসলাম এই শান্তির ধর্ম ইসলাম এই শান্তির বার্তা আমাদেরকে দিয়েছে গোটা পৃথিবীতে ছড়িয়েছে আলহামদুলিল্লাহ সেই জন্য আসুন সেই মহান শান্তির ধর্মকে আমরা শান্তিপূর্ণভাবে নিজেরা পালন করি এবং সেই শান্তির বাণী মানুষের মধ্যে আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি গোটা পৃথিবীতে মাস্টিক থেকে মাগরে পর্যন্ত শেমাল থেকে জুনুপ পর্যন্ত সেই জাপানের টোকিও থেকে শুরু করে ডাবাদ পর্যন্ত গোটা পৃথিবীতে আমরা এই শান্তির বাণী আমরা মুসলমানরা আমাদের বৃত্তের মাধ্যমে আমাদের আখলাকের মাধ্যমে আমাদের কর্মনীতির মাধ্যমে আমাদের চিন্তা চেতনার মাধ্যমে আমাদের সভ্যতা সংস্কৃতির মাধ্যমে সেই শান্তির সুবাতাস আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে সেই তৌফিকে আয়াত করুন দর্শক আপনাদের সবাইকে আবারও মুবারকবাদ জানিয়ে আজকের মতো আমরা এখানেই শেষ করছি দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা সকলেই নিরাপদ থাকুন আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুবাহকাল্লাহ ইনতা আসসালামু আলাইকুম ওরহমতুল্লা আমিনার কোলে নাচে হেলে দুলে আমিনার কোলে নাচে হেলে দুলে শিশু নবী আহমদ রূপের নহর তুলে আমিনার কোলে